বিদেশি খাঁটি সুগন্ধি তেল এনে দেবো, কারণ তুমি হচ্ছে আমার একমাত্র ওয়াইফ, মানে বউ। জি না, আমি আপনার দুই নাম্বার স্ত্রী। ভুল হয়ে যায় তাই না? ভুল করে কবে আবার দেখা যাবে তিন নম্বর খান ঘরে নিয়ে আসা হয়েছে। কুড়ি আল্লাহ, তুমি কি কথা করছো বিজলি? ধৈর্য গেলি পরে আমি এই পৃথিবীর সবচাইতে সুখী হাজবেন্ড। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আবার মিথ্যে কথা? তোমার না আগের পক্ষের বউ সাল আছে? ও কিডা কইছে আছে, কজে ছিল সেটা এখন অতীত। তালাক দেওয়া হয়ে গেলি পরে কেউ কি আর বউ থাকে? তোমার সাথে যদি আমার আগে দেখা হয়ে যেত তাহলে পরে আমি ওই থার্ড ক্লাস একজন মহিলার বিয়ে করি না পায়া অগত্যা মধুসূদন। তুমি আবার আমার বাড়ি ফিরাইছ, তোমাকে আমি নিষেধ করে দিয়েছি যে তুমি আমার বাড়ি ফেরার কোনোদিন আসবে না। তোমার সাহস বাড়ি গেছে তাই না? তোমার বাড়িতে আসতে তোমার মুখ দেখতে আমার ঘৃণা লাগে, যাতে না আসা লাগে সেই ফয়সালাটা করে দিলি তো। একই গান তোমাকে কবে আমি নিষেধ করেছি না? নতুন করে আবার ফয়সালা করার কি আছে? তালাক দিয়ে সব কিছু ফয়সালা হয়ে গেছে। তালাক দিয়ে সব কিছু ফয়সালা হয়ে যায় না, সেটা জানা না মনে কর। আমার তো এত কিছু জানার দরকার নাই। তোকে আমি তালাক দিছি, নতুন বিয়ে করেছি, সুখে শান্তিতে আমি ঘর করতেছি, আমার তো কোনো কিছু ঠেকে নাই। ঠিক আছে, আমি কি দোষ করেছিলাম রুনু? তুমি আমাকে বিনে দোষে তালাক দিয়ে দিলে। আমার কথা না হোক, তুমি আমার সালটার কথা তো একবার ভাবো নাই। এই আমি তো কোনো সময় কই নাই যে তুই দোষ করিছো। তোর সাথে আমার পুষায় নাই, আইন মতো আমি তোকে তালাক দিছি, বাস। খালি আইন মতো তালাক দিলেই হয়?
আইন মতো তালাক দেওয়ার পর যে আইন মতো আমার তোমার সালের ব্যবস্থা করা লাগে সেটা তুমি জানো না। সে কথা কিন্তু আমি তোকে আগে কয়া দিছি, আমার কাছে এসে তুই কোনো দাবি করে পারবি না। তালাক দিয়ে দিছি আমি তোকে চিনি না, ঠিক আছে? এত নিষ্ঠুর হয় না রঞ্জুর বাপ, আমার কথা আমি বাদ দিলাম, তোর সালের মুখের দিকে তাকা দেখো। ওর কথা চিন্তা করে একটু মায়া করে কথা কও, ওই লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, খাবির বললে শুধু ভাত খাবির বল। তাই চুপ কর, তোকে আমি কইছি না এসব সিনেমা তুই আমার সামনে করবো না। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এরপর তুই আর কোনোদিন আমার বাড়ির সামনে আসবো না। আমার স্ত্রী যদি তোকে দেখে তাহলে পর কিন্তু সে মাইন্ড করে পারে। খুব ইংরেজি কর শিখে গেছে তুই, তাই না? তুই কি মনে করছ তুই আমাকে আসার কথা নিষেধ করে দিলে আমি আর আসবো না? হ্যাঁ আমি 100 বার আসবো, 1000 বার আসবো, দরকার হলে তোর বইয়ের চুলের মুঠি ছিঁড়ে দিয়ে তোর বাড়িতে আগুন লাগা দিয়ে যাবো। তুই আমার জীবনটা জ্বালা সরকার করে দিয়ে নিজে সুখে থাকবো তাই মনে করছ? সেটা আমি তো ভেবে দেব না, সেটা মনে রাখিস তুই। এ তুই যা পারিস করিস এই বাচ্চার। এ আমি তো তালাক দেবো না কিসের জন্য রে? তোর নাম ডাকি খোদে যা, নাম শুনলি পরে মনে হয় কি যে খালা ফুপুর নাম। আর এখন আমি যা বিয়ে করেছি তার নাম কি? বিজলি। নামটা যেরকম সুন্দর বিজলির মতো চমক দেয়, দেখতেও কত সুন্দর। তার আগে ওই মজনু চার দোকানটা বুক করে দেন, কি কাও? আমি সকালে চা খাওয়ানি শুরু করে দিই। তার আগে তুই ক, তুই আমাকে চেয়ারম্যান সাহেব করে ডাকলু কে? ডাকবো না মানে? কম করে হলেও আপনি 3 বার ইলেকশনে খারাইছেন, এবারেও খারাবেন ইনশাল্লাহ, এ কথা সকলেই জানে। কি জানো না তোমরা? আমি কি মিথ্যে কথা বললাম চেয়ারম্যান সাহেব? ইলেকশনে খারাপ হলে বলে মানুষ চেয়ারম্যান হয়ে যায়, জিতা লাগে না? না জিতলে কি হবে? আপনি যে 3 বার ইলেকশন করেছেন, যে পরিমাণ ভোট পাইছেন, তা যদি মনে করেন যে সব একবারে যোগ করা যায় তাহলে বর্তমান চেয়ারম্যানের সাথে ঢের বেশি ভোট, এ কথা সকল লাগে জানি আমরা। আর এবার তো আপনি শিওর চেয়ারম্যান হয়ে যাচ্ছেন, যেবা করে পারি আমরা সকল লাগে ভোট কাইটি সিলমিল মারি হোক। আপনি চুপ কর, হয়েছে বেশ হয়েছে, চুপ কর। গায়ন কি কিছু কবি? না না গায়ন কিছু কমি না, চাকি বেড়ে এই খামাখা কি তোকে মানুষ পাউল করে? এটা কি চার দোকান যে গায়ন চাকা বেড়াচ্ছি? গায়ন কি খবর কও? মন্ডল সাহেব আমার মেয়ের বিষয়ে একটা ব্যবস্থা করেন, আমি তো আর পারিনি। মন্ডল সাহেব আপনার মেয়ের ব্যবস্থা কি করবি? বাদশাহ আপনার মেয়েকে তালাক দিয়ে বিয়ে করে ফেলাছে, আর যদি মন্ডল সাহেবের বউ মরে যেতে তাহলে নয় আপনার মেয়ের সাথে নিকির চিন্তা ভাবনা করা যাইতো। চুপ করা হে, তোর ফাউলগিরি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। শোনো গায়ন, বাদশাহ যখন তোমার বিটিক তালাক দিয়েই ফেলাইছে তখন আমার মনে হয় এসব বিষয় নিয়ে তার সাথে কথাবার্তা না খবর যাওয়াই ভালো। বোঝো তো, কাজ ভেঙে গেলি তাক জোড়া দেওয়ার চেষ্টা করাটাই বৃথা। আমি তো সংসার জোড়া দেওয়ার কথা করছি না মুন্ডল সাহেব, আমার মেয়েটার অধিকার আর তার সওয়ালের এই খোরপোস্ত দেওয়া উচিত নাকি কন? আরে দেওয়া উচিত সে কথা তো আমিও স্বীকার করতেছি, কিন্তু সে যদি মনে করো না দেয় তাহলে কি করবে কো? দেশে তো আইন আছে, সে আইনই তো সে দিতে বাধ্য নাকি কন মন্ডল সাহেব? আইনি তো মেলা কিছু আছে, মেলা ভালো ভালো কথা লেখা থাকে, কিন্তু তোমার মতো গরিব মানুষ মামলা মকদ্দমা করিয়ে বাচ্চাকে আইন মানাবে পারবে? আর তাছাড়া মামলা মকদ্দমার খরচ কত সে সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? শোনো, আসলে মামলা মকদ্দমা সালিশ দরবার সবই আর বড় লোকের সম্পত্তি, বুঝছো? বাচ্চার নামে মামলা করলে আমরা মানে নেবো নাকি? বাচ্চা আমার দলের লোক না। বাপুরে আমি তো দলাদলি করবে রাশি নেই, আমি গরিব মানুষ, নিজের পেটের ভাত দুটা পেতে পারি নিয়ে তারপরে আবার দুটে পেট, কপালটাই পুরো আমার মেয়ে, আমার মেয়ের কপালটাই পুরো। দুঃখ করে না গায়ে, দুঃখ করে না, দুঃখ করে কি করবে কও? নসিবে যা লেখা আছে তা তো আর তুমি বদলাবে পারবে না। শোনো এক কাম করো, তোমার মেয়েটা কালকে তেন আমার বাড়ির কামে পাঠা দিয়ে, আমার তো কামের লোকজন লাগেই, আমি তোমার ভাবি কয়ে দেবো না। এ ধরো সে এনে থেকে যাবে নি, তার পেটের চিন্তাটা তো করা লাগবে না। দেখছেন চাচা কিরকম ফার্স্ট ক্লাস বুদ্ধি দিয়ে দিল, আপনার মেয়েটাকে একটু কয়েন ও যে বাচ্চার বাড়ির নিত্যদিন ঝামেলা করবে না যায় কাম কাজ করবে কয়েন। তারপরে মন্ডল সাহেব যদি চেয়ারম্যান হয়ে যায় অন্তত মনে করেন কবের পারবি যে আমি চেয়ারম্যান বাড়ির স্টাফ।
সবচেয়ে ভালো গন্ধ তেলের দাম হবি নে, তাও আবার কিছু বিদেশি লাগবি। অবশ্যই বিদেশি লাগবি, খালি বিদেশি না, পারলে পরে আমেরিকান জিরা তেল পাওয়া যায় সেটা তুই নিয়ে আসবো। জিনিসটা তোর ভালো করে বোঝা লাগবে রে, বিজলি আমার কাছে নিজে মুখে গন্ধ তেল চাইছে। খালি তো আমাকেই বোঝাবির লাগছু, কিন্তু তোকে যে করছি টেহার অঙ্কটা বুঝবে সে বিষয়ে তো কোনো কথাই করছিস নে রে বাচ্চা। খালি মশমুচি ভাজা খাবিস তেলেই তো হবি নে, তার জন্য তেল তো লাগবে। তুই থাকতে যে আমার টাকার চিন্তা করা লাগবি না সেটা আমি বেশ ভালো করেই বুঝলি দোস্ত। যদি টাকা একটু বেশি লাগে তুই তোর কাছ থেকে ভরে নিয়ে আসবো, তারপর আমি তোর টাকাটা দিয়ে দেবো। শোন, বেশি দেরি করবো না, কিন্তু তাড়াতাড়ি ফিরে চলে আসবো, আমি তোর জন্য অপেক্ষা করবো। যা, আমি তোর জন্য অপেক্ষা করবো। এতই যদি তাড়াতাড়ি, এক কাম কর, ধান্যঘাটা বাজারে এখন মেলা বড় বড় দোকান আছে, ভালো ভালো গন্ধ তেলও পাওয়া যায়, কিনে নিয়ে আইগা। তুই এত ফাউল কথা করছো কিসের জন্য রে শহর? আমি যদি ধান্যঘাটা বাজারের থেকে বিদ্যুতের জন্য গন্ধ তেল কিনবো তাহলে পরে তোর কাছে টাকা দিলাম কিসের জন্য? পাবনা তো দূরের কথা, আমি পারলে পরে ঢাকার থেকে তেল কিনে এনে দিতাম। অবশ্য ভবিষ্যতে আমার সেটাই প্ল্যান আছে, আমি ঢাকার থেকে বিদ্যুতের জন্য গন্ধ তেল এনে দেবো। তুই এখন যা। এখন তো খুব বইয়ের জন্য ঢাকার থেকে তেল কিনা শখ করতেছু, কয়েকদিন পর আবার ওই বড়টার মতো তালাকদার ইচ্ছা করবি নে তোরে বাচ্চা। তুই তো এক নম্বরের ফাউল চ্যাংরা হয়ে গেছিল শহর, তুই কিসের সাথে কিছু তুলনা করতেছু? তোকে আমি যে কথা কইলাম সেটা কর, তাড়াতাড়ি যা, আপনার বাস ধরে আমি তোর জন্য অপেক্ষা করতেছি। যা 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 যা। তোর এত অত্যাচার হইলে কেউ আমার পাশে আসি খাড়া যায় না। তুমি আজকে আমার মন্ডলের কাছে গেছিলে তাই না? আব্বা তোমার কতদিন কব, আমি রঞ্জুর বাপ হচ্ছে মন্ডলের খাস লোক, তার বিরুদ্ধে সে কোনোদিন টু শব্দটাও করবি না। খাস লোক হলি পরে কি ন্যায় অন্যায় দেখা লাগবি না? আমি আইনের কথা করলাম, আমাকে কয় তোমার কাছে কি টাকা পয়সা আছে তো তুমি কেস কাছারি করবে? ঠিক কথাই তো কইছে, আজকে যদি আমার টাকা পয়সা থাকলো নে তাহলে কি ওই মন্ডলের কথার দিকে আমি টাকা থাকলাম না আব্বা? আমি নিজে যায় কেস করে ওই সন্তানটা সাহায্য করতাম। কেস কাছারি করতে না হয় টাকা লাগে, সে কথা বাদই দিলাম, তোর আর তোর সওয়ালের একটা ব্যবস্থা তো করবে পারতো মন্ডল। তা না করে সে আরও উল্টে কয় তোমার মেয়েকে আমার বাড়িতে পাঠা দেবা, কাম করবি নি, পেটের দুটো ভাত তো হবি নি। তিল করে কষ্ট করে যে সংসার আমি সাজাইছিলাম সেটা আজকে আমার না। আমার পেটের ভাতের জন্য বলে মানুষের বাড়িতে আমার বান্দিগিরি করা লাগবে, আর কর্ম নাই বাকে। তোমার পর আর কতকাল বুঝা হয়ে থাকবো, কতদিন তুমি আমার খামের পরবে দিবে আব্বা? আমি আর কতদিন তোমার কষ্ট দেব? এ তুই কি করছিস মা, তুই আমার কাছে বুঝা হবি কেন? মারে আমি যতদিন বাঁচি আছি তুই কোনো চিন্তা করিস নি, মোষের কাছে কি মোষের সিং ভারী হয় রে মা? হয় না। তাহলে পরে রশিদ গায়ে নামার নামে মন্ডল সাহেবের কাছে নালিশ দিবের গেছিল তাই না রে ফাউল? ডাইরেক্ট শ্বশুরের নাম ধরে কথা করছি দোস্ত। তুমি চুপ করো হে, বোর সাথে তালাক হয়ে গেলি পরে শ্বশুর কি আর শ্বশুর থাকে রে ফাউল? বউ তালাকের সাথে সাথে কি শ্বশুরও তালাক হয়ে যায় দোস্ত? অবশ্য এই বিষয়টা আমার জানা নেই যে আইনে কি করে। তোর এত কিছু জানা লাগবে কিসের জন্য? তোর কাছে আমি যে কথাটা জানবার চাইলাম সেটার উত্তর তুই না দিয়ে বাতিল হওয়া শ্বশুরেক নিয়ে ইস্যু তুলে তুই আসল ইস্যুটা কিসের জন্য ঢেকে দিচ্ছ? হ্যাঁ, তুই আমাকে ভুল বুঝতেছিস রে দোস্ত, এটাও তো একটা ইস্যু, আর সব ইস্যুরই তো ফয়সলা হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তোর এটাও একটা ইস্যু, ঠিক আছে। এই মুহূর্তে আমি ডিক্লিয়ার করছি যে খোদেজার বাপ রশিদ গায়েন
আমি এই মুহূর্তে তাক বয়কট করলাম, তাক ত্যাজ্য করলাম, সে আমার শ্বশুর না। এখন তুই কর, রশিদ গায়েন আমার নামে মন্ডলের কাছে কি নালিশ করেছে? নালিশ তো একটা, তুই তোর বরাবর হক দিচ্ছিস নে, ছাওয়ালের খরপোস দিচ্ছিস নে, মানে আইনও তো তারা পায়, এইসব কথা আর কি। তাই আর মন্ডল সাহেব কি করলো? মন্ডল সাহেব একবারে ন্যায্য কথা কয়েছে, কয় এগুলি যদি পাইবে চাও তাহলে তো মামলা মোকদ্দমা করা লাগবে, যাও ক্ষমতা থাকলে মামলা মোকদ্দমা করিয়ে বাচ্চার কাছ থেকে লওগা, এই কথা কয়ে দিছে। মামলা আমার নামে মামলা করবে রশিদ গায়েন? এত বড় সাহস! এই গ্রামের তামিয়াকে উচ্ছেদ করে দেবো। তুই একটা কথা চিন্তা করে দেখ, ওই খোদে যা এত বাড়া বাড়িছে, প্রত্যেক দিন আমার বাড়ির ঘর যায়, সে নানান ধরনের আজেবাজে কথা কয়, আমার মানে ওয়াইফের কাছে হে হওয়া লাগে না, তুই কদোস তো? অবশ্যই হে হওয়া লাগতেছে, তোর বউয়ের মনে পড়ে যাচ্ছে যে সে তোর দ্বিতীয় পক্ষ। সেটাই দোস্ত, তুই একটা কাম করবি পারবো, ওই রশিদ গায়েনের বাড়ির ঘর যায় মানে আচ্ছা মতো করে একটা হুমকি ধামকি দিয়ে আসবো, মানে এমন একটা থ্রেট করে দিয়ে আসবো যাতে এই ধরনের কাজ করার সুযোগ সে সাহস না পায়, যাতে খোদে যা জীবনে কোনো দিন আমার ওয়াইফ ডিস্টার্ব করবে না আসে। তুই এইসব নিয়ে কোনো টেনশন করিস নি তো দোস্ত, তুই যা নতুন বউর সাথে যা গল্প গুজব করকে যা, সামনে ইলেকশন আসতেছে, তখন তো বউক সময় দিতে পারবো না, নে নির্বাচন করা লাগবে না, নে যা তুই যা, আমি দেখছি। মন্ডল সাহেবের আগে চেয়ারম্যান বানানি, তারপর আমি দেখবো ওই খোদে যা আর তার বাপ রশিদ গায়েন কেবা করে ওই গ্রামে টেকে। ওস্তাদ আজকে কি গান হবে না? মনের মধ্যে ভালো না ঠেলি পরে, গলায় সুর আসে না রে। আচ্ছা ওস্তাদ, এই যে শীত এসে গেল অথচ এবছর আমাকে কোনো বায়না টানা হচ্ছে না, কি যে কইসরে মিল্টন! হ্যাঁ, ঘরে ঘরে টেলিভিশন, ইন্ডিয়ান সিরিয়াল রাত দিন ভরা চলে, ওইটা ফেলা তুই আমার গান শুনবি কি রাখ? ঠিকই কইছ মোজা ভাই, ওই সিরিয়াল সিরিয়াল লাগিয়ে যায় আমাকে গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন, গরিব মানুষের গানও শেষ হয়ে যাবি রে ভাই। আচ্ছা ওস্তাদ, এই আমার খোদেদার উপরে যে অত্যাচারটা হইলো এর কি কোনো প্রতিকার হবে না? আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে, তালাক হবে, হবেরই পারে তাই নে, তাই বলে কি দেশে আইন আদালত কিচ্ছু নাই? বাচ্চা তো কোনোটাই মানতেছে না, কি আর করা দাবি? ওই যে কলেম গরিবের জন্য কোনো বিচার নাই, মন্ডল কয় ওসব বলে এখন বড় লোকের সম্পত্তি, কে তোমরা দেখতেছাও না আমার মেয়েটার উপর এই যে অত্যাচার হচ্ছে, অথচ তার কোনো বিচার হচ্ছে না। মন খারাপ করেন না ওস্তাদ, উপরওয়ালা যেদিন বিচার করবি সেদিন কে রেহাই পাবে না। হয় ওস্তাদ, মুজা ভাই ঠিক কথাই কইছে, ধরেন একটা গায়ন বাজনা ধরেন, মন খারাপ করেন না, মুন্ডা চাঙ্গা করে একটু বাড়ির দিক যাই। ধরেন লেন, ধরেন একটা গান ধরেন। আমার পিঞ্জিরা ভাঙি আরে পাখি উড়িয়া গেছে, আমার কি করছো তুমি? জবা কুসুমের তেল মানে আশ্চর্য কথা, এটা ডাইরেক্ট বিদেশি ইন্ডিয়ান তেল, কত কষ্ট করে আমি পাবনার থেকে তেলটা আনাইছি তুমি জানো? বাসনাটা খালি শুকিয়ে দেখো। আমারও তো করছেন সেটাই, এত করে নিষেধ করার পরেও সে বেহার মতো কিছুর জন্য বাড়ির পর এসে বসে থাকে, আমি নিজেও তো টের পাইনি। বিষয়টা কিন্তু আমার ভালো ঠেকে না,
ভালো তো না থাকারই কথা, আমারই তো মেজাজ গরম হয়ে যায়। আমার মনে হয় কি জানো, সে আমাকে ডিস্টার্ব করার জন্য সবসময় এই ধরনের কাজকর্ম করে। আচ্ছা বাদ দেওয়া সব কথা, আমি হাউলে কয়া দিছি, অ্যাকশন শুরু হয়ে গেছে, সে জীবনে কোনোদিন আর আমাকে বাড়ি পর আসার সাহস পাবি না। আচ্ছা এসব প্রসঙ্গ বাদ দাও তো। আমার ছবিলের জন্য কিনে আনবো জবা কুসুম তেলুর। এই গান রশিদ গান গায়, জীবনে কোনোদিন আর এই গান গাবো না। আপনি আমাকে যতই ভাতা দেন আমি আপনাকে আজীবন চেয়ারম্যান সাহেব কয়েই ডাকবো, কারণ আমি মনে করি আমার চেয়ারম্যান হচ্ছে আপনি, আর আমি তো সবসময় আপনাকে ভোট দিই। খালি তো সে কিছু চাপাবাজি করবে। শোন রে ফাউল, আমি কাল রাত্রি হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এসে গেল। আচ্ছা ধর, এবারকার ভোটের প্রচারটা একটা নতুন কিছু করলি কেমবা হয়। ও হ, আমিও তো একটা প্ল্যান করে রাখিছি, মনে করেন আপনার পাশ করে দিলেই হয়। কি? 10 কিন হুন্ডা, এক একটা হুন্ডায় মনে করেন 3 জন করে বাসে এক একজনের কাছে থাকবি, ফুল স্পিরিটে মনে করেন এলাকার মধ্যে মুশান মারবি আর পু পু করে বাজাবি, কিরম হয়? ফাউল তো, সেজন্য সব সময় ফাউল বুদ্ধির মাথায় ঢুকেই থাকি। ওইভাবে মুশান নিয়ে হুন্ডারে যদি বেড়ায় তাহলে এবার পুলিশ এসে সব কয়টা বাঁধি নিয়ে থানায় চালান করে দিবি। ওই ভোটের সময় এখন ওইসব চলে না রে। তাই নাকি? তাহলে তো মুশকিল হয়ে গেল চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, ওই যে আপনার নতুন বুদ্ধিটা কি ওটি একটু কম। মনে কর এবার কর ভোটের প্রচারটা গায়নেক ডাকি লিয়ে আসি, মনে কর আমার গুনগান করে গায়নম্যান বাঁধাইয়ে যদি প্রচার করি তাহলে কেবা হয়। কিছু মনে করবেন না চেয়ারম্যান সাহেব, আপনার নাম ফাউল না হলেও এই চিন্তাটা কিন্তু ফাউলের মতোই করে ফেলাইছেন। আমি কি ফাউল চিন্তা করলাম? এ গান বাজনা কি ফাউল কিছু? না গান বাজনা ফাউল না, কিন্তু আপনার জাগ দিয়ে গান বাঁধাবের চাচ্ছেন সেটা তো মনে করেন সম্ভব না, এতে বাচ্চা খুব মাইন্ড করবি, আর বাচ্চা মাইন্ড করলে সেটা আমারও। আহা হেনে, বাচ্চার কি মাইন্ডের আছে আমি তো কিছু বুঝলাম না। আমি আমার টিহা পয়সা খরচ করে আমি গান বাজায়ে প্রচার করব। না বাচ্চা মনে করবে যে তার বাতিল হওয়া শ্বশুরিকে আপনি খুব গুরুত্ব দিচ্ছেন, আর তার তালাক দেওয়া বউ খাদিজা তা খুব ডিস্টার্ব করতেছে। আমি কই কি চেয়ারম্যান সাহেব, এসব গান বাজনা আপনি বাদ দেন, এসব শুনি আর কেউ ভোট টোট দেয় না, আপনি খালি আমাকে ওই মজনুর চাঁদ দোকানটা ফ্রি করে দেন। বিজলি মনে হচ্ছে কিছু কবির চাও? না, আজকে কয়দিন ধরে একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। কয়টা দিন ধরে তোমার কিছু একটা খাবার ইচ্ছে করতেছে সেই কথা তুমি এখনো কও নাই বিজলি, কি খাবার ইচ্ছে করতেছে? মনোপালের দোকানের রসগোল্লা নাকি ওই ভুলার দোকানের রাজভোগ, কি খাবার চাও কও? আরে না ওইসব কিছু না, তুমি আজকে সন্ধ্যের জন্য বাড়ি ফিরবা, ফেরার সময় ওই মজনুর দোকান থেকে একটা ডিমের অমলেট নিয়ে এসো। এতদিন ধরে তোমার একটা ডিম অমলেট খাবার ইচ্ছে করতেছে সে কথা তুমি এখন পর্যন্ত আমার কাছে প্রকাশ করো নাই। আজকে আমি এক ঝুড়ি ডিম এনে দেবো, তোমার যখন খুশি তুমি ভাজবে আর খাবে। আরে না, বাড়ির ডিম ভাজলি তো ডিম ভাজা হলো, আমি দোকানে ভাজা ডিম অমলেট খাবো। আচ্ছা ঠিক ঠিক। যদি না হয় তাহলে কেউ এত বড় সালের বাপ এক নিকে করে রে? অবশ্যই করে। এই সাওয়ালের বাপ কিরা রে? আমি একটা ইয়ং সাওয়াল, আর তুই তো কি, তুই কি রে? তুই ফকিন্নি, তোর 14 গুষ্টি ফকিন্নি। তুই যদি বাস ফিরছিস তাড়াতাড়ি আমার ওয়াইফের পাও ধরে মাপসা করলাম, মাপসা। কি তোর মাথা ঠিক আছে? কি কইছ তুই? তোর বর কাছে আমি পা ধরে মাপসাবো?
তোর বয়ের তো চুলের মুঠি ধরে ঘর থেকে বাইর করে দেবো রে আমি। আমার কষ্টের গড়া তিল তিল করায় সংসার তুই ভুলে গেছো রে বেঈমান। তোর এত বড় সাহস, তুই আমার বর চুলের মুঠি ধরবে চাইস? আমার হাতে তো তো কাজ কেউ বাঁচাবে পারবি না রে। আমি তোর জুতে মারি মুখ ভেঙে দেবো। কি মনে করছিস? আমার বাহিনী কিছু নতুন লোক যুক্ত করা লাগবে, এর জন্য কিন্তু বাজেট বরাদ্দ করেন তো। নতুন লোক যুক্ত করার জন্য বাজেট করব তো ভালো কথা, কিন্তু আমি তো পুরীর লোকেরই দেখা পাচ্ছি না। আবার তোর যে দোস্ত বাচ্চা, তার তো সিয়ারাই দেখা যাচ্ছে না। ওই যে নতুন বিয়ে করেছে তো সিয়ারমান সাহেব, এরকম একটু হবেই। আর আমি তো তাকে স্পষ্ট করে জানা দিছি যে সামনে ইলেকশন হচ্ছে, তখন কিন্তু তুমি তোমার বউকে ঠিক মতো সময় দিয়ে ফেরবে না নে বন্ধু। সমস্যা নাই তো, আমি তো ওভার টাইম করে সব কিছু ম্যানেজ করে নিচ্ছি, হচ্ছে না? হচ্ছে। শোনে, ও যদি এইভাবে একের পর এক বিয়ে করবে থাকে, তাহলে পর তো সারা বছরই ওর ঘরে নতুন বউ থাকবি রে গাদা, আর তোরও ওভার টাইম করা লাগবে। চাকুটাকে আমার সাথে চলে, আজকে আমি মার্ডার করে ভালাবো। এত বড় শহর আমার গায়ে হাত তোলে, চলে তাতে চল। এ দোস্ত, তো কিটা মারছে রে? কিটা আমার আমার বাড়ির উপর আক্রমণ করেছে, আর জয় জয় পিটি খুঁজে যা। আমার স্ত্রী আর আমার উপর আক্রমণ করেছে, আমার স্ত্রী মনে মনে মাইরে বলাইছে রে। তাড়াতাড়ি, তুই খারাপ থাকলো কিছু তো নেই, তাড়াতাড়ি দেখার চাকু জানিয়ে তাড়াতাড়ি চল। চাকু তো বন্ধু বাড়িতে রেখে আইছি, অসুবিধা নেই, যাওয়ার সময় বাড়িতে চাকু নিয়ে যাচ্ছি। দাঁড়া চেয়ারম্যান সাহেব, আপনি দোনালা বন্দুক কিন্তু তাড়াতাড়ি দেন তো, তাড়াতাড়ি দেন। আমার বন্দুক মারছে। এই তোরা থমক তো, আগে মাথা ঠান্ডা করে বসে, আমি আগে ঘটনাটা শুনিয়ে নেই, তারপরে খালি বন্দুককে দরকার হলে গুলি শুদ্ধেই নিয়ে যাস। এত মাথা গরম করিস নি, মাথা গরম করার ফল কিন্তু ভালো হয় না। বসে আপনি চিন্তা করে দেখেন চেয়ারম্যান সাহেব, আমি যদি আজ উত্তর শিক্ষে না দিছি আমার নাম ফিরে আপনি নাম থুবেন, কত বড় সাহস। এই আগে ঘটনাটা খুলিয়ে ক শুনি, তারপরে যা হয় দেখ। পরে আগে মারামারি তারপরে কথা, আমার দোস্ত মারেছে। হ্যাঁ ছাড়া, তুই চুপ করে থাক, তোর কাছে সবসময় ড্যাগারের চাকু থাকে, আজকে আনিস নি কিছুর জন্যই। চেয়ারম্যান সাহেব শোনেন, আমি কিন্তু সত্যি সত্যি মার্ডার করে ফেলা দেবো। দরজা খোল করছি, বলাছো কিসের জন্য? আমি আল্লাহর কিরে করে করছি, তোকে আমি কিছু বলবো। খালি তো ঘর থেকে বাইর করে দিয়ে এই ঘরটাকে আমি আগুন ধরা জ্বালা দিয়ে তুই চলে যাবো। কে রে বেঈমান, তো হিরো সাই যে সিনেমার ডায়লগ কইছে, আর তুই খুশি হয়ে গলায় মারা করা দিছিস তাই না? হ্যাঁ, তোর একটা বার মনে হয় নাই যে এই ডায়লগগুলি একদিন আমাকেও কইছিল? আজকে তোক আমার মতো করে খেদা দিয়ে আর একজনে নিয়ে এসে এইসব ডায়লগ কবি নে, সেই গ্যারান্টি তো কিরা দিছে রে, কিরা দিছে? মারে আর পাগল করিস নে, বাড়ি চল। আমি করে যাবো, আমার কি বাড়ি ঘর আছে? তিল তিল করে কষ্ট করে যে ঘর তৈরি করেছিলাম, যে ঘর আমি স্বপ্ন দেখেছিলাম বুক ভরে, সে ঘর আমার কাছ থেকে কেঁদে দিছে, সে ঘর থেকে আমার কেঁদা দিয়ে ওরা আমার পাগল বানাইছে। আমি বের সে ঘরে আগুন দিয়ে তারপর আমি গলায় ধরে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওষুধের দোকানে তিন ফাইন করে ব্যান্ডেজ লাগাইছে, দেন রক্তের মতো লাল রঙও করা হয়েছে। এখন আপনি কোন ওই কেস করার জন্য থানায় এখনই যাবেন নাকি সকালে যাবেন? থানায় কখন যাব সে কথা পরে করছি, তার আগে তুই কর তোকে কেস করার বুদ্ধিটা কিনা দিছে। আপনি তো একসঙ্গে যাবেন নিষেধ করলেন, তাহলে পরে বাকি থাকে তো খালি আইনের রাস্তা। ফাউল তো সেই কথাই আমাকে কইল, মানে সেই বুদ্ধিটাই দিল। ওই ফাউলের বুদ্ধি শুনলি পরে তোর বারোটা বাজবি। খোদেজার নামে যদি কেস করিস তাহলে পরে তোর হিতে বিপরীত ঘটে যাবে। কে হিতে বিপরীত হবে কি আমার? সেই তো নিজে বাড়ির পর আসে। আরে বুকাস কথা সিডা না, কথা হচ্ছে কি, দারোগা পুলিশ এসে যখন তদন্ত করে বুঝবি নি যে বাদশা খোদেজাক তালাক দিবের বসে সে তার নেনা দেনা পরিশোধ করে নাই, তারপর ওই সাওলার খোরপোশো দেয়নি, তাহলে পরে তো কেসটা উল্টে যাবেরও পারে। চেয়ারম্যান সাহেব, আপনি এতক্ষণ পর এসে এটা কোন ধরনের কথা করছেন? তার মানে কি মায়ের খায় মায়ের হজম করা লাগবে? আরে সময় সময় সেটাও করা লাগে রে গেদা। এমনিতেই সেদিন গায়ে নাসি আইনের কথা করছিল, এখন যদি তুই আদালতের পথ দেখা দিস তাহলে পরে সেটা তোর জন্য বিপদ হয়ে যাবে পারে। তার চাইতে তুই দেহে শুনে অন্য কিছু পারলি কর। খামাখা মানে মানে মাথাটা ধানি কাটা নিয়ে যায় ব্যান্ডেজ করে নিয়ে আসলো, মানে টেকা টেকা গেল। আই সারা খুলে দে, মাথার ভেতর কুটকুট করে চুল কেচ্ছে। তোর কথা আমি কোনোদিন শুনবো না, এটা বুদ্ধি চালিয়ে পারে মানে উল্টে পাল্টা কি বুদ্ধি দেয় আমি বুঝতে পারি না। এই চুলে টান লাগছিস, আস্তে আস্তে খোল। আজকে তোর আমার মতো করে খেদা দিয়ে আর একজনে কি সেই সব ডায়লগ কবি নে, সে গ্যারান্টি তো কিরা দিছে রে? এখন তুই ঘর থেকে বারাস নি কি জন্য? এ তুই কত বড় লেডি বসান হইছিস রে? আয় তোর মুখে একটু দেই, তোর এত বড় সাহস তুই আমার বন্ধু বাচ্চার বাড়ি হামলা করি, আজ তো তুলির মুখে ধরে আমি টামতে টামতে আমি এলাকা দিয়ে যাবো। দেই তো কি দা থাকা, এ কি হলো, এ ঘর থেকে বারাস নি কি জন্য? তুই কি ঘর থেকে বাড়াবো নাকি আমি তোর ঘরে যাই তোর তুল ধরে টানি লিয়ে পড়ে? আর কার হাত দিছিস তো ধারণাই নাই রে, এখন যদি তোর বাড়ি ঘর আমি আগুন দিয়ে পোড়া দিই। তোমার কথা সব ভাঙি চুরি কইলাম, শুনি সারি দেখা করার জন্য আসবেস তাহলে, তা আমি সাথে করে লিয়ে এলাম। ও আপনি খোদে যা যে একটু বসি, চলেন আপনার সঙ্গে একটু কথা বলি। আমার মনে হচ্ছে তুই ওই বক তালাক দিয়ে বড় মাথা পাইছে কিছু রে বন্ধু, মা কালীর মতো দাও হাতে করে
আমাক জমাই করবে আইছিল চুপ কর হে সেদিন তো আমি দৌড় দিছিলাম তোকে খুব টিটকিরি দিছিল এখন নিজে কেন থাকে আর চেয়ারম্যান সব একজন মানে আমি কেস করবে ছিলাম সেটা ঠিক করবে দিল না কামের কাম কিছু নাই সব সময় আদারি লেখ স্যার কিন্তু কোনে যাচ্ছে আচ্ছা কি সাংঘাতিক মহিলা মাস কাটা বটিলে আছে আমার এইভাবে দাবটি নিয়ে মানুষকে তাড়া করলে তো আপনি নিজেই আইনের চোখে অপরাধী হয়ে যাবেন খোদেজাপা কি করব অপাকন আমার সহ্যের সীমাটাতে ছাড়া গেছে আমার উপর যে কি পরিমাণ অবিচার হচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না আপা আপা কি করব আপা আমার তিল তিল করে করে সুখ স্যার আমার সালনার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে আপা এখানে আসতে আসতে আপনার প্রায় সব কথাই আমি শুনেছি খোদেজাপা আপনার উপর যে অন্যায় অবিচার করা হচ্ছে তার প্রতিকারের জন্য আপনাকে এখন আইনের আশ্রয় নিতে হবে কিন্তু আমরা তো গরিব মানুষ আপা আইন আদালতে যাব টাকা পয়সা কোনে পাব এই বিষয়টা জানানোর জন্যই তো আমরা কাজ করছি শুনুন গরিব অসহায় মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার 2000 সালে আইনগত সহায়তা প্রদান আইন করেছে আর এই আইনে প্রত্যেক জেলায় জজ কোর্টে লিগ্যাল এইড অফিস আর একজন লিগ্যাল এইড অফিসার রয়েছে যার মাধ্যমে গরিব অসহায় মানুষকে আইনগত সব রকমের সহায়তা প্রদান করা হচ্ছে কি কোন আপা এত বড় একটা বিষয় আর আমরা কিছুই জানি না জানানোর কাজটাই তো আমরা পাবনা প্রতিশ্রুতি এনজিওর পক্ষ থেকে করার চেষ্টা করছি না জানার কারণেই খোদেজাপার মতো অনেক মেয়েরাই তার অধিকার হারাচ্ছে আপা তাহলে কি করলে এখন আমার খোদেজাবু ন্যায় বিচারটা পাবি এই ব্যবস্থাটা করে দেন শুধু খোদেজাপা না দেশের সব গরিব অসহায় মানুষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে আর সব রকমের আইনি সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি উপজেলা লিগ্যাল এইড কমিটি আর জেলা লিগ্যাল এইড অফিসের যে কোনো স্থানে গিয়ে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারবেন আর লিগ্যাল এইড অফিসার ওই আবেদনপত্র হাতে পাওয়ার পর যা যা আইনি পদক্ষেপ গ্রহণ করার সব উনি করবেন খোদেজা কি তালাকের বিষয়ের কেসটা করবে পারবি আপা বললাম তো সব ধরনের দেওয়ানি ফৌজদারি পারিবারিক জেল আপিল সহ যে কোনো মামলার বাদী বিবাদী আসামি সবাই এই আইনি সহায়তা পেতে পারেন আর এই মামলার যাবতীয় খরচ বহন করবেন সরকার আপা আজকে কি সময় আছে পাবনা যায় কি আমার কামটা করে দেবেন আপা আজকে আজ সময় আছে যেতে চান হয় আপা আজকে যাবে সেই তাহলে চলেন আপনাকে অফিসে নিয়ে গিয়ে দরখাস্ত করতে আমি সাহায্য করব খোদাদাবু তুমি এখনো রেডি হলো আমরা আজকেই যাব এমনি মেলা দেরি হয়ে গেছে যাও হয় মা আর দেরি করিস নি যা তুই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ঠিক আছে খোদাদাবু আপনি রেডি হয়ে নেন সময় আছে এখনো তাহলে তো ঘটনা আমি ঠিকই ধরেছি এখন তো তাহলে খোদেদার বিষয়ে তোর একটা ফয়সালা করাই লাগবি কিসের ফয়সালা নোটিশ দিছে হাজির হলাম না কি কইছ রে বাচ্চা সেই জন্যই তো তোর নাম হয়েছে ফাউল আরে আইনের সাথে গারজর খাটে না সরকারের তার খায়দা কোনো কাম নাই গরিব মানুষের জন্য বিনে পয়সায় মামলা মকদ্দমা করার জন্য অফিস তৈরি করে রাখিছে দেন ব্যাপার আপনারা আমার নাম বাদশা ও
আপনি তাহলে বাদশা ভাই নোটিশটা হাতে পেয়েছেন নিশ্চয়ই? এই নোটিশের ভয় দেখায় কোনো লাভ নেই, জীবনে ওইরকম বহুত নোটিশ দিয়েছি। আপনাকে একটা কথাটাই কান খুলে শুনে রাখেন, আপনাকে আর কোনোদিন আমার গ্রামে যেন আর না দেখি। কেন, আমার অপরাধটা কি? আপনি যে আমার বিরুদ্ধে মানুষের খেপাচ্ছেন, সিরার পরিণতি কিন্তু ভালো হবি না কইলেন। আমি তো কোনো বেআইনি কাজ করছি না, বরং আপনারাই অনেকদিন ধরে বেআইনি কাজ করে আসছেন। অন্যায় করে পার পাওয়া যায় না বাদশা ভাই। নোটিশটা হাতে পেয়ে থাকলে সময় মতো গিয়ে হাজিরা দিয়ে আপোষ মীমাংসা করে নেওয়াই আপনার জন্য ভালো হবে। আর সময় মতো হাজির না হলে আপনার বিরুদ্ধে মামলা হবে, মামলা হলে থানায় ওয়ারেন্ট চলে যাবে, আর থানায় ওয়ারেন্ট গেলে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। এখন আপনি বুঝুন কোনটা করবেন। আর শোনেন, আইনের হাত কিন্তু অনেক লম্বা। আচ্ছা বিজলি, তুমি সবসময় এরকম মনটা খারাপ করে বসে থাকো কিসের জন্য? কত তুমি কি মনে করিস ওই ফাজিল মহিলা আমার নামে নোটিশ জারি করেছে দেখে তাকে আমি আবার ঘরে ফিরে নিয়ে আসবো? কোনোদিন না, দেখি সে আমাকে ফাঁসিতে ঝুলিবার পারে কিনা। আমার মনে হয় তুমি খোদে যাবার উপর অবিচার করিসাও। আশ্চর্য, এটা তুমি কোন ধরনের কথা কইলে? তাক যদি আমার ভালো না থাকে তার সাথে কি আমার সারা জীবন সংসার করা লাগবে? তাকে আমার পছন্দ হয় না, ভালো থাকে না, আমি কি করবো? হ্যাঁ, দুই দিন পর আমাকে তো তোমার ভালো নাও লাগবে পারে। আর খদেজাপা তো ঠিক কথাই কয়েছে, তিল তিল করে কত স্বপ্ন নিয়ে সেই সংসারটারে গড়িছে। আমার সাথে যাওয়া লাগবে। ঠিক আছে, যাবো না, দরকার হয় জমি জুমা কিছু একটা লিখে দিয়ে আপোষে একটা স্থায়ী ভাবে মীমাংসা করে নিস। পচা সামগ্রী যে পাও কেটে যাবে সে কথাটা তো চিন্তাই করে পারতেছি না। খোদেজার মতো একটা মেয়ে মানুষ আমার বাচ্চা দোস্ত কাট করে দিলে ফেলাবি। সবকিছু আমার কপাল রে দোস্ত। মোড়ল সাহেব আমি আসি, আসসালামু আলাইকুম। আপা, আপনি আইনের পথটা দেখালেন জন্যই আমার দেনমোহর আর ছালের খোরপোশটা আদায় করা গেল। আপা, আপনি যে আমার উপকার করলেন সারা জীবনেও তা আমি ভুলতে পারবো না। আর কতদিন গেলি মনে করেন পাগল হয়ে গেলেন? আপনার ক্ষতি তো পোষানো সম্ভব না আপা, তবু অবিচারের প্রতিকারটা যে পাওয়া গেল এটাই তো এখন আমাদের সান্ত্বনা। সরকার যে গরিব মানুষের জন্য এরম একটা সুবিধা করে থয়েছে আমরা তো জানতাম না আপা। এখন তো আপনাদেরও দায়িত্ব হয়ে গেল বিষয়টা সবাইকে জানানো, সব ধরনের অন্যায়ের প্রতিকার পেতে সব গরিব অসহায় মানুষ যেন আইনি সহায়তা পায় সে বিষয়টা নিশ্চিত করতেই তো সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। জি আপা, আপনি খালি দোয়া করবেন আমার শালরা যেন মানুষ হয়। আমার শালরা যদি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়
তাহলে আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। একটা শিক্ষা দিয়েছেন, একটা মেয়ে হয়ে আমি আপনার জীবনের কত বড় ক্ষতি করে ফেলাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি আমার ক্ষতি করবে কিসের জন্যে? আমি সেটা মনে করে নেব, ধরবে গেলি তুমিও তো আমার মতো অসহায়, তোমার উপরে আমার কোনো রাগ নেই। ভুল যখন হয়ে গেছে আপা, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নাই। এই আমরা দুই বোন মিলেমিশে থাকবো, আপনি আপনার সংসারে ফিরে চলেন। সেটা সম্ভব না, আমি খামাখা খামাখা কিসের জন্যে তোমার সংসারে অশান্তি হয়ে যাব? আমার কোনো চাহিদা নেই, আমার সাওয়ালের হকটা দিয়ে দিলেই আমি খুশি। তোমরা দুজন সুখী থাকো। গরিব অসহায় জনগণের আইনি পরামর্শ, বিরোধের মীমাংসা অথবা সরকারি খরচে মামলা পরিচালনা ও সকল ধরনের আইনি সহায়তা পেতে জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে পাবনা প্রতিশ্রুতির সহায়তা নিন।